ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ সুকুমার ব্লগ। আজকের ব্লগটা হলো চাষের অবস্থা খুবই খারাপ। তোমরা ভিডিওটা দেখতে রও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এখানে যেখানে খাল জমি আছে সেখানে একটুকু টুকু বৃষ্টি হয়েছে, তারপর ডাঙ্গা জমি যেখানে রয়েছে সেখানেও একটুকু বৃষ্টি নেই। দেখো এই ক্ষেতগুলো ধান লাগানো হয়েছে আর উপর ক্ষেত্রে পুরো শুকনো। শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলেছে, এখনো পর্যন্ত বৃষ্টি ভালোভাবে এখানে হয়নি। আমরা চাষ করি, যদি না বৃষ্টি হয় সারা বছর আমাদের কিভাবে চলবে? দেখো এটা কাদা করে রেখেছে কিন্তু ক্ষেত্রে শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমাদের দিকে যদি বৃষ্টি হয় তো কমেন্ট করে জানাবে কাদের কোন ইয়েতে বৃষ্টি হচ্ছে। এই দেখো কত সুন্দরভাবে গাছ গাছ লাগিয়েছে। এখানে এখনো পর্যন্ত গরম কমেনি, খুবই গরম রয়েছে এখানে। চারপাশটা দেখো আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, সামনে বেড়ে। শ্রাবণ মাসে শিবের মাথায় কে কে জল ঢেলেছে ওটাও কমেন্টে জানাবে। দেখো উপরের সব ক্ষেত শুকনো একদম, পুরো কিচ্ছু নেই উপরের ক্ষেতে। দেখো এগুলা চারা, ফেলা হয়েছে চারা খেতেও দেখো জল নেই, খালি একদম। এত পরিশ্রম কষ্ট করে সব কিছু করেছি, এবারে যদি না জল হয় তো আমাদের চাষিদের মনে খুবই কষ্ট। কী করবে, বৃষ্টিতে তো আমরা চাইলে হবো না সব উপরওয়ালার ডাল, ও যখন চাইবে তখনই হবে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমাকে এগিয়ে যেতে হেল্প করবে। সব ভালো থেকো, সুস্থ থেকো।